এভাবে মিক্সড ভর্তা বানালে কিন্তু অসম্ভব মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে মিক্সড ভর্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো ভর্তা বানানোর জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ আমি খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি এখানে মাছটাকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর এটা সমুদ্রের একটা মাছ। আমি মাছের লেজের আর মাথার অংশটা কেটে নিয়েছি। আর এখানে একটা বেগুন আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বেগুনটাকে দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের একটা টমেটো ফালা ফালা করে কেটে দিয়ে দিচ্ছি। আর এই মিক্সড ভর্তাটা কিন্তু বানালে অসম্ভব মজার হয়। আপনি যে কোনো মাছ দিয়ে এটাকে তৈরি করতে পারবেন, কাতল মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা বানালে অসম্ভব মজার হয়। তারপরে আমি সামান্য পরিমাণ এখানে পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে উপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। টমেটো থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে। টমেটো যেহেতু খুব নরম সবজি, টমেটো থেকে কিন্তু পানি ছাড়বে। আর মাছগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। আমি এই অবস্থাতে একটু উল্টে পাল্টে করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আর এই সব কিছু কিন্তু একসাথেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার স্বাদ খুব ভালো লাগবে খেতে। একটার স্মেল আরেকটার মধ্যে চলে যাবে। আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না। তো আমি এখানে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আবার রান্না করে নিয়েছি। এখন কিন্তু পানির অংশটা শুকিয়ে গেছে, আর আমি মাছগুলোকে ছাড়িয়ে মাঝখানের কাঁটাটা ফেলে দিচ্ছি। এই মাছের মধ্যে খুব বেশি কাঁটা থাকে না, শুধু মাঝখানে একটাই কাঁটা থাকে। তো আমি প্রত্যেকটা মাছ থেকে মাঝখানের কাঁটাটা খুব ভালো করে বেছে বেছে ফেলে দিচ্ছি। দিয়ে টমেটো আর বেগুন আর মাছের সাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নিয়েছি। এখন কিন্তু পানিগুলো সব শুকিয়ে গেছে, ভর্তা বানানোর জন্য কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব, তারপরে ভর্তা বানাতে চলে যাব। তো ভর্তা বানানোর জন্য প্লেটে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু এর আগেও আমি লবণ ব্যবহার করেছি, তাই এই ক্ষেত্রে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলো খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন এখানে রসুন আর কাঁচা মরিচগুলোকেও আমি খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি। রসুনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো খুব ভালো করে চটকিয়ে নিয়ে এখানে বেশ অনেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণেই কিন্তু ভর্তাটা বেশি মজা লাগবে খেতে। কাঁচা পেঁয়াজটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। কাঁচা পেঁয়াজগুলো সবগুলো আমি একত্রে মিশিয়ে নিয়েছি। এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপরে আমি ভর্তার মিশ্রণটা এখানে উঠিয়ে মাখিয়ে নেব, তাহলেই কিন্তু ভর্তা বানানো তৈরি হয়ে যাবে। আসলে এই ভর্তাটা বানাতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু অনেক মজা করে বানানো যায়। আর এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে একটু টক টক লাগে, আরও বেশি ভালো লাগে। আর গরমে আমরা অনেকেই ঝোল তরকারি পছন্দ করি না, আর গরমে কিন্তু মুখে রুচি থাকে না খাওয়ার জন্য। তো এইভাবে ভর্তা বানিয়ে কিন্তু ভাত খেলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এই তো আমি সমস্ত মিশ্রণগুলো একসাথে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার ভর্তা বানানো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো সবাই ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।